আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্যদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। অবশ্যই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে কী কী রান্নার আয়োজন হচ্ছে রান্না করে চলে যাই, দেখি কী কী রান্না করবো আজকে। রান্না হচ্ছে মাছ ভাজি, তেলাপিয়া মাছ ভেজে তরকারি রান্না করব। এখানে ডাল রান্না করতেছি। এখানে আরও আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমি রান্না করব হলো পেঁপে দিয়ে। এই তো পেঁপে এখানে ধুয়ে রেখেছি। আর করব হলো চাপা শুটকি, বেটে পাটায় বেটে ভর্তা তৈরি করব। এই হবে আজকে আমাদের দুপুরের খাবার। তাহলে আমার সাথে থাকবেন, দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। রান্না হয়ে গেছে। এদিকে মাছ ভাজা ভাজা হতে হতে আমি তরকারিটা বসাই দিব। আমি তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিব এখন। পানিটা রেডি রাখলাম। আদা রসুন পেস্ট দিব। পেঁপে তরকারির মধ্যে আদা রসুন পেস্ট অবশ্যই লাগবে। এখন বাকি মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ, আর দিব লবণ। কষতে থাক, মশলা কষানো হয়ে গেছে। পেঁপে দিয়ে দিচ্ছি, তেলাপিয়া মাছ দিয়ে। পেঁপে তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখে যাচ্ছেন, অনেকে সাবস্ক্রাইব না করে চলে যান, সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবেন। আর যারা শেষ থেকে আমার পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।
ভর্তা তৈরি করব শুকনা মরিচ দিয়ে। শুকনা মরিচটা রাখা হয় না, নিয়ে আসছে কালকে। এই কয়টাই হয়ে যাবে, ভেজে রাখা মাছ দিয়ে দিব। গ্যাস আস্তে আস্তে চলে যাচ্ছে, কাঁচামরিচ দিয়ে দিব। এখানে মরিচ ভেজে নিব, চাপা শুটকি ভর্তা করব পাটায় বেটে। এখানে বসে পাটা আমাদের ছাদে, এখানে সব কিছু এনে রেডি করে রেখেছি। এখন ভর্তাটা তৈরি করে নেব। ক্যাস সেটা হয়ে গেছে আমাদের পাটায় বেটে ভর্তা বানানো। বর্ণিতা কেমন? একা একা আসছো কেন? তোমার বাবা কোথায়? বাবা গরমে আগে ছিল। ও পরে কেন ও? আচ্ছা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। কার সাথে আসছো তুমি? আচ্ছা তাহলে এখনই ভিডিওটা শেষ করে দিব। এই তো আমার ভর্তা, চেপা শুটকি ভর্তা। ব্লেন্ডারে করলে বেশি একটা টেস্ট লাগে না, পাটায় বেটে বানালে বেশি টেস্ট লাগে, সেজন্য পাটায় বেটেছি। তাহলে আজকের মতো ক্যামেরাটা অফ করে দিব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার সাথেই থাকবেন। তাহলে এখনকার মতো রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।